হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা বিজয় ক্রিয়েশনে। তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আশা করছি তোমরা সবাই অনেকটাই ভালো আছো, তো আমিও অনেকটাই ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে বেলা 11টা। এখন থেকে আমি তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। সকালেই আমার চান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, যেহেতু আজকে বৃহস্পতিবার। সকালে খুব তাড়াহুড়োর মধ্যেই, বৃষ্টির মধ্যে কাজ কমপ্লিট করে পুজো কমপ্লিট করে নিয়েছি, তাই আর সেগুলো আর শ্যুট করে দেখানো হয়নি আজকে। তাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো, প্রথমে হচ্ছে ছেলেকে চান করিয়ে নিয়ে আসলাম। চান করিয়ে ড্রেস পরিয়ে ওকে এখন সাজিয়ে তারপর হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো। ওর খাওয়া হয়ে গেছে, ওর বাবার সাথে ভাতই খাইয়ে দিয়েছি অল্প। তো এখন হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে, দেখো ঘুম পাড়ানোর সময় কী বলবে। তো আমি ভাবছি কি একটু ড্রেস পরিয়েছি, কটা ছবি তুলি। তো দেখো কী বলছো, করবা তুমি কী করবা, তুমি কি করবে এখন? ঘুম ঘুম করে যাও, ফটো না ফটো না ফটো উঠাবো না, কি করবে তুমি তাহলে বলো। ঘুম ঠিক আছে। তো দেখছো ও কি দেখছো, ওই কি বললো, বললো যে ছবি না মানে ফটো না, ফটো তুলতে না বলছে, ঘুমাবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি আর আজকে দেখো আমাদের ঘরে কিছুই নেই, কিছু নেই বলতে কিছু সবজি নেই, বৃষ্টির মধ্যে বাজারেও যাচ্ছে না ও। তো আমাদের এই মধ্যবিত্তদের পরিবারে ঘরে কিছু না থাকলে সব চাপ যেন আমাদের গৃহিণীদের মাথার মধ্যে এসে পড়ে, যে কী রান্না করবো কী খাবো। আর তিনবার মানে এই চিন্তাভাবনাটাই আমরা করতে থাকি, কী রান্না করবো কী রান্না করবো, কখন কী দিয়ে খাবো আর কি। তো আজকে সবজি টবজি কিছু নিয়ে তেমন একটা, তাই ভাবলাম কাঁচকলা আছে তো মায়ের হাতে সেই স্পেশাল রান্নাটা করি। তো আমি করতে চেয়েছিলাম কিন্তু মা বললো দিয়ে আমি করে দিই, তারপর মাই করছে। তো আমাদের মধ্যবিত্তদের পরিবারে কিছু না থাকলে আমরা এই কাঁচাকলার রেসিপিটা দিয়ে একবেলা চলাতে পারি আর কি, মানে দুপুরটা এটা দিয়ে তো খেতে পারবো, তাই না? তো তো আমাদের খুব একটা টেনশন থাকে কখন কী রান্না করব, কখন কী দিয়ে সংসারটাকে চালাবো আর কি, তাই না বলো? তো যাই হোক, দেখো দুপুরের রান্নাটা এই দিয়ে চালাবো আর কি। কাঁচকলা দিয়ে দুটো ডিম এনেছি, দুটো ডিম দিয়ে বড়া করে তরকারি করে চালিয়ে দেবো আজকের দিনটা। কিন্তু এই রেসিপিটা কিন্তু দারুণ লাগে খেতে, তোমরা একদিন বানিয়ে ট্রাই করতে পারো। আর আমার মা তো রান্নাটা দারুণ করে, এই বড়ার তরকারিটা আমি আমার তো ফেভারিট এইটা আর কি। তো দারুণ হয় দেখো, কাঁচকলাটা ভালো করে আর কি দুটো ডিম দিয়েছে, দুটো ডিম দিয়ে ভালো করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মেখে নিয়েছে, একটু আটাও অ্যাড করেছিলো। আর সাথে আমার এই আমার মায়ের হাতের এই স্পেশাল মশলাটা, জিরে রসুন আদা তেজপাতা সবটা ভেজে বেটে নেবো আর কি পাটাতে, মশলাটা আমি করে দিয়েছিলাম মাকে, কারণ মা একটু বসে বসে মশলাটা করতে পারে না এখন, তাই আমি মাকে আর কি হেল্প করি রান্না করার টাইমে। তো দেখো তারপর হচ্ছে মা বড়াগুলো করে নিচ্ছে আর ওদিকে আমি মশলাটা করে নেবো। তো দেখো বড়গুলো খেতে জাস্ট অসম হয়েছিল, মানে তোতলে যাচ্ছি বলতে কথা বলতে বলতে, তো মানে খুব সত্যি খুব টেস্ট হয়েছিল। আমি করলে মানে অতটা টেস্ট হতো না, তাই মাকেই বলেছি মা তুমি করো আজকে রান্নাটা। তো দেখো দেখ কথা বলতে বলতে বড়াগুলো হয়েও গেল। তো দেখো জিরে ফোড়ন দিয়ে তারপর হচ্ছে আলু টমেটো দিয়ে ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে টসিয়ে ঝোল দিয়ে তারপর একটু জাল করার পর তরকারিটা, তারপর লাস্টে বড়াগুলো অ্যাড করে দেবে, কারণ বেশি আগে বড়াগুলো দিয়ে দিলে বড়াগুলো গলে যাবে। এই দেখো বড়াগুলো সুন্দর হয়েছিল খেতে, তো আমি একটা খেলাম এখন, মানে ভাজার পরে গরম গরম একটা খেয়ে নিলাম, দারুণ টেস্ট হয়েছিল। তো দেখো তারপর ঝোলটা অ্যাড করে মা কিছুক্ষণ জাল করার পর তারপর হচ্ছে বড়াগুলো অ্যাড করে দিল। তো বড়াগুলো অ্যাড করার পর বেশি জাল করা যাবে না, বড়াগুলো অ্যাড করার পর একটা একটা জাল দিয়ে, হ্যাঁ একটা জাল দিয়ে নামিয়ে নেবে, নাহলে বড়াগুলো ভেঙে যাবে। তো দেখো নামিয়ে নিল তরকারিটা, অসাধারণ টেস্ট হয়েছিল, তোমরা একবার বানিয়ে খেও বাড়িতে। তো দেখো রান্নার পর রান্না কমপ্লিট করে দিয়েছে মা, তারপর আমি আমার বাকি কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি, মানে গ্যাস ক্যাবিনেটটা আর গ্যাসটা ভালো করে মুছে নেবো। মুছে তারপর আমার যা যা বাকি কাজ আছে রান্নার পর বাসন কুসন মেজে তারপর চলে যাবো চান করতে। চান একবার সকালে করেছি, আবার করতে হবে, কারণ এই রান্না বান্না করলে না, রান্নাঘরের কাজ বাজ করলে মনে হচ্ছে, মনে হয় যেন, আমি কিন্তু করিনি মাই করেছে, মনে হয় যেন এই নাইটিতে তেল ছিটে এলো নাকি, মানে কেমন একটা লাগে আর কি চান না করলে। তো যাই তাই একবার আর কি চান করে আসবো, তার আগে চান করার আগে ঘরটা মুছে নিলাম আর কি, আমার ঘরটা মুছবো, চান করে এসে বাস পাড়া দিতে বাস ফ্রেশ ফ্রেশ লাগবে একটু ঘরটাও, তো একটু মুছে নিলাম আর কি, মুছে টুছে এখন চান করে আসবো। তো দেখো তারপর হচ্ছে
চান করে এসে নাইটিটাও চেঞ্জ করে নিলাম। তারপর হচ্ছে একটু ক্রিম টিম দিয়ে সিঁদুর পরে তারপর যাবো হচ্ছে ভাত দিতে ওকে, কারণ প্রচুর দেরি হয়ে গেছে, প্রায় 3টে বেজেই গেছে মনে হচ্ছে। তো তখন আমি ঘড়িটা দেখিনি, বলছি তাও আর কি। এখন তো আজকে কী কী রান্না হয়েছিল তো দেখলি তোমরা। এই যে ওকে খেতে দিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেবো, তারপর খেটে আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো কন্টিনিউ দিতে। বন্ধুরা এখন হচ্ছে সন্ধেবেলা, তো সন্ধে সন্ধে দিয়ে আসার পর চাটা খেয়ে এখন হচ্ছে একটু পড়াশোনা করছি, বই নিয়ে বসেছি। একটু পড়াশোনা করতে একটু ইচ্ছে করে না সত্যি বলছি, তো বইয়ের সাথে চিরতত্ত্ব কোনো যোগাযোগ নেই, তো এক্সাম তো তাই দু তিন দিন একটু পড়াশোনা করছি। তো যাই হোক, এক্সামটা শেষ হলে বাঁচি আর কি। তো আজকের ব্লগটাও শেষ করা হয়নি, ভাবলাম ব্লগটাও শেষ করে দিই। তো বন্ধুরা আজকে বেশি একটা ভিডিও শ্যুট করতে পারিনি, দেখলেই তো কী কী করলাম না করলাম। তো যতটা শ্যুট করতে পেরেছি খুবই ছোট্ট একটা ব্লগ আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের ব্লগটা, আমার এক্সামটা শেষ হোক তারপর আমি ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর বন্ধুরা প্লিজ জানাও না যে আমি কী টাইপের ব্লগ করব, প্লিজ 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 তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি কী টাইপের ব্লগ করব। অবশ্যই আমি সেই ধরনের ব্লগ আনার চেষ্টা করব তোমাদের সাথে, একটু নতুনত্ব আনার চেষ্টা করব, কিন্তু আমার এক্সামটা শেষ হোক তারপর। তো যাই হোক, প্লিজ কমেন্টে জানাও, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা যারা আমার ভিডিওটা, আমার চ্যানেলে নতুন এসেছো, তারা প্লিজ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও, আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেও, যাতে করে আমার নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। তো চলো, তোমাদের এই ছোট্ট বোন বা দিদিটাকে এগিয়ে নিয়ে যেতে একটু সাহায্য করো, প্লিজ 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 বন্ধুরা। তো আজকের ব্লগটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই বাই, গুড নাইট, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখা হবে আবার আমার নেক্সট কোনো ব্লগে ঠিক সকাল 10টায়। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো। টাটা, গুড নাইট।